তো হ্যালো গাইস, কি অবস্থা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। সো গাইস, আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা রাখবো ঠিক এই ধরনের স্ট্যাটাস ভিডিও কীভাবে এডিট করতে পারেন। সো গাইস, ঠিক এই ধরনের স্ট্যাটাস ভিডিও এডিট করতে আপনাদের কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে। সো আপনারা কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে এখানে ক্রিয়েট নিউ দেখতে পাচ্ছেন। সো এখানে ক্রিয়েট নিউয়ে ক্লিক করবেন। সো তারপরে কী করবেন, এখানে 9:16 এর রেশিওটা সিলেক্ট করবেন। সো তারপরে এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে এসে এখানে ফটো ডিউরেশন এখান থেকে 2.5 সেকেন্ড দিয়ে দেবেন। সো আপনারা এরকমভাবে টেনে দিলে আপনার সেকেন্ড হয়ে যাবে। সো তারপরে এখানে নেক্সটে ক্লিক করবেন। সো তারপরে আপনাদের গ্যালারি ওপেন হবে। সো তারপরে কী করবেন, এখানে ইমেজে ক্লিক করবেন। সো তারপরে এখান থেকে কী করবেন, এখান থেকে একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। সো তারপরে কী করবেন, এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটি আপনারা এখান থেকে 14 সেকেন্ড অবধি লম্বা করে নেবেন। সো এরকমভাবে টেনাটাকে আপনারা এখান থেকে 14 সেকেন্ড অবধি লম্বা করে নেবেন। সো তারপরে এখানে টিক অপশনে ক্লিক করবেন। সো তারপরে এখানে মিডিয়াতে ক্লিক করবেন। সো তারপরে আপনাদের পছন্দের 6টি ফটো সিলেক্ট করতে হবে। সো আমি ফটোগুলোর লিঙ্ক আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো আপনারা এখান থেকে আপনাদের পছন্দের 6টি ফটো সিলেক্ট করে নেবেন। সো এখানে আবার মিডিয়াতে ক্লিক করবেন। সো তারপরে এখান থেকে আপনাদের পছন্দের 6টি ফটো সিলেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে একটু স্পিডে করে নিচ্ছি। সো তারপরে এখান থেকে প্রথমে চলে আসবেন। এসে এখান থেকে প্রথমে এসে এখানে লেয়ার দেখতে পাচ্ছেন। সো এখানে লেয়ারে ক্লিক করে এখানে মিডিয়াতে ক্লিক করবেন। সো তারপরে আপনাদের একটি ভিডিও টেমপ্লেট সিলেক্ট করতে হবে। সো এই ভিডিও টেমপ্লেটটি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো আপনারা এখান থেকে ভিডিও টেমপ্লেট এখান থেকে সিলেক্ট করে দেবেন। সো তারপরে কী করবেন, এখানে টাচ করবেন, তারপরে এটা ফিটিবল স্ক্রিন করে নেবেন। সো তারপরে এখান থেকে ব্যাক করবেন। সো তারপরে এখান থেকে প্রথমে চলে আসবেন। সো এখান থেকে আপনারা 14 সেকেন্ড চলে আসবেন। এসে এখানে দেখতে পাচ্ছেন একটি ব্ল্যাক কালারের একটি ব্যাকগ্রাউন্ড সো চলে আসবে। সো করবেন। সো তারপরে কী করবেন, ভিডিও টেমপ্লেটটি লেয়ারে ক্লিক করে এখান থেকে একটি স্ক্রল নিচে চলে আসবেন। নিচে এসে এখানে ব্লেন্ডিং দেখতে পাচ্ছেন। সো এখানে ব্লেন্ডিংয়ে টাচ করবেন। সো তারপরে এখান থেকে স্ক্যান করে দেবেন। সো তারপরে এখানে টিক অপশনে ক্লিক করবেন। সো তারপরে এখানে ফটোটি লেয়ারে ক্লিক করবেন। সো তারপরে এখানে ক্লিপস গ্রাফিক্সে ক্লিক করবেন। সো তারপরে কী করবেন, আপনারা এখান থেকে ওভার অ্যানিমেশন 3 অ্যান্ড ওভার অ্যানিমেশন 2 অ্যান্ড ওভার অ্যানিমেশন 1 অ্যান্ড ইন অ্যানিমেশন এই ইফেক্টগুলি আপনাদেরকে ডাউনলোড করতে হবে। সো এই ইফেক্টগুলি ডাউনলোড করার জন্য এখানে টাচ করবেন। সো গাইস, তারপরে আপনাদের সামনে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। সো তারপরে কী করবেন, এখানে ইন অ্যানিমেশন দেখতে পাচ্ছেন। সো এখান থেকে আপনারা এই অ্যানিমেশনটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। সো আপনারা এখান থেকে এই অ্যানিমেশনটি এখানে ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনাদের এই অ্যানিমেশনটি ডাউনলোড হয়ে যাবে। সো তারপরে এখান থেকে ব্যাক করবেন। সো তারপরে এখান থেকে আপনাদেরকে ওভারঅল অ্যানিমেশন 2 অ্যান্ড ওভারঅল অ্যানিমেশন 3 অ্যান্ড ওভারঅল অ্যানিমেশন 1 এটাকে ডাউনলোড করতে হবে। সো আপনারা কী করবেন, সিম্পলি এখানে টাচ করবেন। সো তারপরে এখানে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন। সো এখানে ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনাদের ডাউনলোড হয়ে যাবে। সো তারপরে এখান থেকে ব্যাক করবেন। সো তারপরে এখানে ওভারঅল অ্যানিমেশন 2 এটাকে সিলেক্ট করবেন। সো তারপরে এখানে প্রসেসিং হচ্ছে সো দেখতে পাচ্ছেন। সো তারপরে এখানে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন। সো এখানে ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনাদের ডাউনলোড হয়ে যাবে। সো তারপরে এখানে ব্যাক করবেন। সো তারপরে এখানে দেখতে পাচ্ছেন ওভার অ্যানিমেশন 3 আপনারা এটাকেও ডাউনলোড করে নেবেন। সো তারপরে আপনারা এখান থেকে ওভার অ্যানিমেশন 1 ক্লিক করবেন। সো তারপরে এখান থেকে একটি অ্যানিমেশন দিয়ে দেবেন। সো প্রথম ফটোটিতে আপনারা এখান থেকে একটি অ্যানিমেশন দিয়ে দেবেন। সো তারপরে এখান থেকে ব্যাক করবেন। তারপরে এখানে সেকেন্ড ফটোটি লেয়ারে ক্লিক করবেন। সো তারপরে এখান থেকে ক্লিপস গ্রাফিক্সে ক্লিক করবেন। সো তারপরে এখান থেকে ওভার অ্যানিমেশন 2 এখান থেকে আপনারা একটি অ্যানিমেশন দিয়ে দেবেন। সো আপনারা যতটি ফটো সিলেক্ট করবেন সো আপনারা এখান থেকে যে কোনো একটি অ্যানিমেশন দিতে পারেন। সো তারপরে এখানে এই ফটোটি লেয়ারে ক্লিক করবেন। সো তারপরে এখানে ক্লিপস গ্রাফিক্সে ক্লিক করবেন। সো তারপরে এখানে ইন অ্যানিমেশন চলে আসবেন। সো তারপরে এখান থেকে একটি অ্যানিমেশন দিয়ে দেবেন। সো তারপরে এখান থেকে ব্যাক করবেন। সো তারপরে এখান থেকে আপনারা এখান থেকে ফটোটি লেয়ারে ক্লিক করবেন। সো তারপরে এখানে ক্লিপস গ্রাফিক্সে ক্লিক করবেন। সো তারপরে এখান থেকে একটি অ্যানিমেশন দিয়ে দেবেন। সো এখানে ওভার অ্যানিমেশন 3 ক্লিক করবেন। সো তারপরে এখান থেকে আপনারা এখান থেকে এই অ্যানিমেশনটি দিয়ে দেবেন। সো তারপরে এখান থেকে ব্যাক করবেন। সো তারপরে এখানে এই ফটোটি লেয়ারে ক্লিক করবেন। সো তারপরে এখান থেকে একটি অ্যানিমেশন দিয়ে দেবেন। সো আপনারা এখান থেকে যে কোনো একটি অ্যানিমেশন দিয়ে দেবেন। সো ওকে, তারপরে এখান থেকে ব্যাক করবেন। সো তারপরে এখান থেকে একটু সামনে চলে আসবেন। এসে এখানে ফটোটি লেয়ারে ক্লিক করবেন। সো তারপরে এখানে ফটোটি লেয়ারে ক্লিক করবেন। সো তারপরে এখানে কাছে অপশনে ক্লিক করবেন। সো তারপরে এখানে ফটোটির বাড়তি অংশ কেটে দেবেন। সো এখানে ট্রিম টু রাইট প্লেট করে নেবেন। সো তারপরে এখানে টিক অপশনে ক্লিক করবেন। সো অলরাইট, আমাদের স্ট্যাটাস ভিডিও এডিটিং কমপ্লিট। এখন আপনাদেরকে একটু প্লে করে দেখিয়ে দিই কেমন হলো। সো গাইস, এখন আপনারা স্ট্যাটাস ভিডিওটি গ্যালারিতে সেভ করার জন্য এখানে টাচ করবেন। তারপর এখানে সেভ অপশন দেখতে পাচ্ছেন। সো এখানে সেভ অপশনে ক্লিক করলে আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো গাইস, আজকে ছিল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে সাবেল আইকন টাচ করে দেবেন, যাতে করে চ্যানেলের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান।